আজ 17ই ডিসেম্বর বিধানসভা শেষ হচ্ছে এবং এই বিধানসভা শেষ হওয়ার দিনে আমি বেলা 1টায় প্রেস মিট করছি এবং আমি জানিয়ে দিতে চাইছি যে আজ থেকে আমার সাথে রাজনীতির আর কোনো সম্পর্ক থাকছে না এবং আমি রাজনীতিতে বিদায় নিচ্ছি। যে স্বপ্ন আমি দেখেছিলাম পরিবর্তনের, সেই আশা আমার মেটেনি এবং বর্তমানে যেভাবে রাজনৈতিক পরিস্থিতি বদলে যাচ্ছে, সেই বদলে যাওয়াকেও আমি ঠিক মেনে নিতে পারলাম না, তাই আমি রাজনীতি থেকে আজকে বিদায় নেওয়ার ঘোষণা আমি করতে চলেছি। আমি মনে করেছিলাম যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমি বিধানসভা পদ এবং রাজনীতি দুটো জায়গাতে আমি ইস্তফা দেব, কিন্তু গত 10 দিনে যেভাবে রাজনৈতিক পট পরিবর্তন হতে চলল তাতে মানুষের মনে একটা সন্দেহের উদ্যোগ উঠল এবং আমার সহকর্মীদের মধ্যে এবং বীরভূমের বিভিন্ন আমার দলের কর্মীদের মধ্যে যে শিউলি শাহ বা মুকুল রায়ের পর এবার স্বপনকান্তি ঘোষও আবার ফিরে আসবেন, এই সন্দেহের উদ্রেক হওয়াটাকে আমি কোনো মতেই মেনে নিতে পারিনি, তাই আমার ফেব্রুয়ারি মাসের সিদ্ধান্তটাকে আমি তড়িঘড়ি করে আমি আজকেই নিতে চেয়েছি, যাতে বাংলার মানুষের কাছে বার্তা দিতে চেয়েছি যে আমার সাথে এখন আর রাজনীতির কোনো সম্পর্ক নেই, সেটা সরাসরি আমি তাদের কাছে ঘোষণা করতে চেয়েছি।